আজি আও লেট করিব না সিধা সাথে গোটে পিলামানকৰ প্ৰশ্ন মগৰ থিলা স্যার সংখ্যা রেখা টিকে ভিডিও দিয়ন্ত সেদিকে সংখ্যা রেখা পড়াই যায় ডাইরে নম্বর লাইন নম্বর লাইন সংখ্যা সংখ্যা রেখার গোটে রেখার অঙ্কন করবা তাকে যদি সমকলন ডিভাইড করা যায় জিরো সংখ্যা রেখার আমরা পূর্ণ সংখ্যা নেই পূর্ণ সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেফট সাইড আসব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যদি সংখ্যারেখার ধারণা আমার পাখানে অছি তাহলে সংখ্যারেখা যে জানিছি তাহলে দুইটি সংখ্যা ভিতরে তুলনা করবার বহুত ইজি কেমিতি ইজি না সংখ্যারেখা ধারণা থাকবে লেফট সাইড আড়কু সব মাইনাস সংখ্যা ঋণাত্মক সংখ্যা আর রাইট সাইড ধনাত্মক সংখ্যা দুইটি সংখ্যা তুলনা করলে তার লেফটরে বা রাইটরে কি আছে তাহলে বড় সংখ্যা মাইনাস টু বড় না মাইনাস ওয়ান বড় যদি প্রশ্ন আসলে মাইনাস ওয়ান বড় না মাইনাস টু বড় তাহলে সংখ্যারেখার লেফট সাইড হচ্ছে মাইনাস টু মানে অবশ্যই সে সান হবে মাইনাস টু সান মাইনাস ওয়ান বড় সে কথা যেটি ভুল করতে গোটে বিন্দু এটি নিয়ে যাবা পি আর এটা নিয়ে যাবা কিউ এই জায়গার প্রশ্ন হুয়ে যদি পি র স্থানাঙ্ক মাইনাস তিন কিউ র স্থানাঙ্ক দুই হুয়ে তাহলে এমানঙ্ক মধ্যে দূরত্ব কেতে পি কিউ র ডিস্টান্স কেতে এইটি কোহা যাব না এ পি র আর কি র স্থানাঙ্ক দ্বারা অন্তরফল র মডুলাস বা বারম্বরতা পি মাইনাস কিউ র মডুলাস এটা কেমিতে হবে মাইনাস থ্রি মাইনাস টু র পরম মান ইজিকাল টু মাইনাস সিক্স র পরম মান ইজিকাল টু কেতে হব সিক্স এই ফাইভ সরি ফাইভ এক দুই তিন চারি পাঁচ এ পি কিউ র দূরত্ব ফাইভ ইউনিট হবে ঠিক আছে এটা কিউ মাইনাস পি করে মত হব টু মাইনাস অফ মাইনাস টু এটা যদি কিউ মাইনাস পি করা যায় তাহলে কেতে হব কিউটা হচ্ছে টু মাইনাস অফ মাইনাস থ্রি র মডুলাস কেতে হবে টু মাইনাস মাইনাস প্লাস গলা টু প্লাস থ্রি র মডুলাস সে ফাইভ সেম এবে আসে না আমার যে সংখ্যারেখার যোগ করা যাচ্ছে পূর্ণ সংখ্যারেখার যোগ মাইনাস টু ঠারু তিন অধিক সংখ্যাটি কেতে মু বিশেষ আলোচনা করবি না উপরে কাহিঁকি না খালি হেন্ডস যদি মাইনাস টু ঠার তিন অধিক এক দুই তিন অধিক কহিলে রাইট সাইড আও কম কহিলে লেফট সাইড আসে না আমার সংখ্যা কম মিলে তাহলে অ্যানসারটা কেতে মাইনাস দুই ঠার তিন অধিক সংখ্যাটি হব অ্যানসার হব ওয়ান কেটা হব ওয়ান সেইপরি মাইনাস টু ঠার দুই কম সংখ্যাটি কেতে কম কহিলে লেফট সাইড আসবে মাইনাস টু এক দুই তিন মাইনাস চারি হবে মাইনাস টু ঠারু দুই কম সংখ্যাটি কেতে প্রশ্ন আসে তাহলে কেতে হবে মাইনাস তাহলে এইটি আমার পূর্ণ সংখ্যার সমস্যা হও না সমস্যা কোটি অছি
এই যে পরিমেয় সংখ্যা বা ভগ্ন সংখ্যা আসব সেই জায়গায় সংখ্যারেখার সমস্যা সমস্যা জটিলতার উপস্থিত পিলা পাখে বা সমস্ত পাখে গণিত যদি ভয় করবে তাহলে ভয় নগলে তো সবুঠার সবজেক্ট যেতে অছি তা ভিতরে গণিত বোধ হয় ইজি জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এটা সংখ্যারেখা পূর্ণ সংখ্যারেখা এটি আমি গোটা ভগ্ন সংখ্যা পরিমেয় সংখ্যা তো পরিমেয় সংখ্যা কু দর্শাইব পরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা কেতে দর্শাইব ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর সংখ্যারেখারে কোটি আছে কইপারি প্রথমে দেখিয়ার আছে পরিমেয় সংখ্যাটার লব লব যদি হরঠার সান হুয়ে তুমি জাগছ সেটা সাধারণত কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সে ভগ্নাংশ সবুজাক এই জিরো আওয়ান ভিতরে একা রহব সংখ্যারেখার উপরে জীব নাই কেন এই জিরো এই পরিমেয় সংখ্যাটা দেখলে ইয়ার নিকটতম সেটা জানিবার আছে প্রথমে ইয়ার নিকটতম পূর্ণ সংখ্যা দুইটি হল জিরো আও ওয়ান সেইপরি ভাবে যেকোন সংখ্যা হন্ড্রেড বাই টু হন্ড্রেড হন্ড্রেড বাই টু হন্ড্রেড ইয়ার অর্থ মধ্য এটা পরিমেয় সংখ্যা কো রূপ হচ্ছে মানে প্রকৃত ভগ্নাংশ অছে ভগ্ন সংখ্যার অছে এবে এই যে শূন্য আও এক হব তার শূন্য আও এক নিকটতম পূর্ণ সংখ্যা দুইটি যদি মাইনাস হয়ে যায় মাইনাস ফাইভ বাই সেভেন অছে এটা সঙ্গে সঙ্গে কইপারিবা মাইনাস ওয়ান আও জিরো মধ্যবর্তী সংখ্যাটি হচ্ছে মাইনাস ফাইভ বাই সেভেন হ্যাঁ তাহলে এইপরি ভাবরে আমি পরিমেয় সংখ্যা কু দর্শাচ্ছু কোটা যেটার লব সান হর বড় সবু শূন্য মাইনাস হলে মাইনাস ওয়ান পার্শ্বরে আসব প্লস হলে ওয়ান পার্শ্বরে যাব যদি এইভাবে অবস্থার থাকে সেভেন বাই ফাইভ এটা অপ্রকৃত ভগ্ন সংখ্যা নাকি সেভেন বাই ফাইভ কে আমাকে আমাকে কম করে মিশ্র ভগ্নাংশ পরিণত করার আছে ফাইভ কে ফাইভ টু অবশিষ্ট রইব রইব বাই ফাইভ এ সংখ্যাটির নিকটতম পূর্ণ সংখ্যা দুইটি হল ওয়ান আর টু একঠার বড় দুইঠার সান হল তাহলে আমি কম করিবা না ইয়াকে দর্শাইবা দর্শাইবা অর্থ একঠার বড় দুইঠার সান মানে এই এক দুই কু পাঁচ ভাগর দুই ভাগ নেব এবার সংখ্যাকে সমান ভাগ করিবার যেমিতি আমি যা শেষ উপরে আমি এদিকে জাঁ রাখবা যেহেতু পাঠটি মানে টপিকটা বড় ন হয়ে যাবে সেই সংক্ষিপ্ত করা যাচ্ছি এবে আসবা আর গোটে তোমার কোটি এটা দেখা যাচ্ছে নাইন ক্লাস যদি আমি যা তাহলে সেটি দিয়েছি অপরিমেয় সংখ্যা সংখ্যা রেখার দশ অপরিমেয় সংখ্যা মনে করো রুট টু রুট টু এক অপরিমেয় সংখ্যা ইয়াকে সংখ্যা রেখায় দর্শাইবার আছে শূন্য এক দুই মাইনাস ওয়ান মাইনাস টু হ্যাঁ এই যে সংখ্যা রেখার রুট টু দর্শাইবা রুট টু আমাকে এ অপরিমেয় সংখ্যা আসিলা কেতবে যেতবে জ্যামিতিকর সমাধান হয়েপার জ্যামিতিক সমস্যার সমাধান হয়েপার না সেতবে অপরিমেয় সংখ্যা আসিলা যেপরি আমার যা পিথাগরাঙ্ক ফর্মুলা যেটা কুহে এস এচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এটা আমি জানি যেতবে গোটিয়ে সমকোণী ত্রিভুজর এইটা যদি ভূমিটা যদি ব্যাস যদি এক একক হুয়ে এই লম্ব যদি এক একক হুয়ে
ताले एक और वर्ग प्लस एक और वर्ग अवश्य एक प्लस एक इजुगल टू टू हुए ताले हेच टा के तह हो ओनली हेच रूट टू हो ताले ये जो वैल्यू टा आमों को रूट टू मिले ताले संख्या रखे हमें कोठी दर्शन हो ना सुन्नो ठा रो एको एको को रे आमे ये जो राउंडर रे कितने डिग्री अंकन करेगा देखिए राउंडर ये राउंडर रे आमे इच्छित 90 डिग्री अंकन करेगा हमें कोई भी ना अब सिद्धि पे आपको दर्शा नहीं हूँ एक राउंड वाले केम थे 90 डिग्री अंकन करी पर बता हमें जानी चे बात जानी बात जो दिन ना जानी चे ना आपको 90 डिग्री अंकन कला पौरे ये जो सेम यूनिट को राउंड वाले आप थे एटी कटी वाले थे तले एटा वन यूनिट एटा वन यूनिट ये भी जो ये दर्घटा हैला कर्नो एटा अवश्य यार चाप नहीं आम जब संख्या रेखा स्थापन करवा जो जगह देखा जाटा हूँ पी बिंदुटा हूँ रूट टू हम सेमती आम ये प्रोसेस जीवा रूट थ्री अंकन करने जदि बी ए बी को रूट टू नहीं जीवा पी को वाने को नहीं जीवा ताले हेचटा कौन हम यार वर्ग रूट टू वर्ग टू प्लस यार वन अवश्य के रूट थ्री है रूट थ्री तले या जगह आम करदे 90 डिग्री अधार दिख चाप नहीं 90 डिग्री अंकन कर दिए एटा रूट टू अच्छे वन या चाप काटे यहाँ हम रूट थ्री कौटा यही दर्घटा हो रूट थ्री या जदि दर्शाइब क्यू बिंदु तेज़ यहाँ रूट थ्री बा यही जगह मत आम 90 डिग्री अंकन करी अंकन करले दर्घटा माप गोटे जगह सब अंकन कर संख्या रेखार पी क्यू आर एस टी आम नाम कर अपरिमेय संख्यार पूरा दर्शाई कर संख्या रेखा रे समस्या थी आमको आगे समाधान कर सिद्धांत ठीक भाव उपनीत हाँपाई यार जो बेसिक कथा गुड़िक अच्छे से गुड़ आमको जानवा दरकार तापर जो बहर अभ्यास कार्य अच्छे उपनीत हाँपाई यार जो बेसिक कथा गुड़िक अच्छे से गुड़ आमको जानवा दरकार तापर जो बहर अभ्यास कार्य अच्छे कले हे तो सहज हो से गणित भय व डर आसू ना ये कथा बोधे कहवाक पड़ोनी थैंक यू भेरी मच बाय बाय।